দর্শক, ছোট্ট একটা গল্প শোনানোর জন্য আপনাদের সামনে আসা। আমিও ছোটবেলায় গল্প শুনতে অনেক ভালোবাসতাম, অনেক পছন্দ করতাম। এক রাজার চোখে অনেক দিন ধরে সমস্যা ছিল। রাজা অনেক জায়গায় গিয়েও সমস্যা সমাধান করতে পারে নাই। পরে সন্ধান পেল তার রাজ্যে এক বনে সন্ন্যাসী থাকে। সে একটা ফু দিয়ে সব সমস্যা সমাধান করতে পারে। রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে। রাজা বলল, সন্ন্যাসী, আমার চোখের সমস্যাটা সমাধান করে দাও। সন্ন্যাসী রাজার চোখ ভালো করে দেখল, বলল, রাজা, আমি আপনার চোখ ঠিক করে দিতে পারবো। আপনি এক কাজ করুন, এরপর থেকে আপনি শুধু লাল জিনিসগুলোই দেখবেন, আপনার চোখ ভালো হয়ে যাবে। রাজা ঠিক রাজপ্রসাদে গিয়ে তার সব তীর্থদেরকে ডেকে পাঠালেন। সবাই আসলো, রাজা কি করবো বলুন, আমার যে রাজপ্রসাদ আছে সেটা সম্পূর্ণ লাল করে দাও। তারা বলল, পুরোটাই লাল? রাজা বলল, হ্যাঁ পুরোটাই লাল করে দাও। রাজা রাজপ্রসাদ ঘুরে বেড়ায়, শুধু লাল দেখে রাজার চোখ ভালো হতে শুরু করলো। রাজা তো মহাখুশি, লালে লাল ভালোই তো। রাজা তো রাজপ্রসাদের বাইরে কোথাও যেতে পারে না, বাইরে তো অন্যরকম রং। তাই রাজা সিদ্ধান্ত নিল ওই সন্ন্যাসীকে পুরস্কৃত করবে। সন্ন্যাসী আসলো, সন্ন্যাসী তো সন্ন্যাসী, সাদা কাপড় পরা। সন্ন্যাসী রাজপ্রসাদে ঢুকতেই রাজার সেই তীর্থরা সবাই মিলে লাল রঙের বড় বড় ডিব্বা দিয়ে তাকে রং ছুঁড়ে মারতে শুরু করল। সন্ন্যাসী অবাক, এই কি অবস্থা, লাল রং চিপচিপে অবস্থায় রাজার কাছে আসলো। রাজা বলল, কি অবস্থা? সন্ন্যাসী বলল, দেখতেই তো পাচ্ছেন খুব একটা ভালো না। অবাক হয়ে বলল, আমার উপরে এভাবে লাল রং দিয়ে আক্রমণ করার উদ্দেশ্য কি? রাজা বলল, তুমি না আমাকে বলেছ শুধুমাত্র লাল রং দেখতে, এই জন্য তো তোমার গায়ে ওই সাদা রং দেখলেই তো আমার চোখ আবার নষ্ট হয়ে যেতে পারে। রাজা, আপনি এ কি খারবার করে ফেলেছেন, কি করতাম তাহলে? সন্ন্যাসী বলল, রাজা একটু চিন্তা করে দেখলেই তো হয়, আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। রাজা তো রাজার অবস্থায় নিজেই খারাপ করে ফেলল। সন্ন্যাসী বলল, দেখছেন ভাই, তো রাজাই তো রাজ্যের অবস্থা খারাপ করে ফেলল। সন্ন্যাসী বলল, দেখছেন রাজা, আমাদের সামনে যখন কোনো সমস্যা থাকে সমাধানের জন্য আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু পরিবর্তন করতে চায়, অথচ সমস্যা সমাধানের জন্য অনেকগুলো বিষয় আমাদের মাঝে থেকে থাকে কিন্তু আমরা খুঁজে বের করতে পারি না। এই গল্পটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমরা আমাদের মাঝখান থেকে, আমাদের নিজেদের কাছ থেকে সব কিছু সমাধান বের করে নেওয়া, নিজেকে একটু পরিবর্তন করলে সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, নিজেকে বদলায় ফেলতে পারি, দেশকে বদলাতে পারি। আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে পারি না। এখানে বোঝানো হচ্ছে একটা চশমা যদি পরি তাহলে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, আমাদেরকে পুরো দেশটাকে পরিবর্তন করতে হবে না, পরিবর্তন শুধু নিজেকে পরিবর্তন করব, পুরো দেশটা পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও একটুও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দেবেন, কমেন্টস করবেন, কোন ধরনের ভিডিও দেখতে চান জানাবেন। আমরা চাই আপনাদের সাথে আরও নতুন নতুন বিষয় নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।